শ্রোতি দর্শক সবাইকে বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা দেশবরেণ্য মানুষদের আমাদের অতিথি হিসেবে নিয়ে আসি। শিল্প, সাহিত্য, রাজনীতি, চিত্রকলা, সঙ্গীত, সাংবাদিকতা, অর্থাৎ সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন সেই সব মানুষদের আজকে যিনি আমাদের অতিথি, তিনি বাংলাদেশের সাংবাদিক জগতে, সাংবাদিকতার জগতে একজন অসাধারণ ব্যক্তিত্ব, নিজেই একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। বাংলাদেশের সংবাদপত্র জগতের উজ্জ্বল নাম, দুটি জনপ্রিয় এবং প্রভাবশালী দৈনিকের তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক, এবং সেই সঙ্গে আমাদের অবশ্য খুবই কাছের মানুষ এবং আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার মানুষ গোলাম সরওয়ার। সরওয়ার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমরা এই অনুষ্ঠানে মোটামুটি সব কিছুই জানতে চাইবো, আপনার একদম জন্মলগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত। তো আমরা শুরু করি যে আপনার কোথায় জন্ম, কবে জন্ম? আমার জন্ম 1943 সালের পয়লা এপ্রিল, এপ্রিল ফুলের দিনে কিন্তু আমার জন্ম। আচ্ছা। আর আমি বেড়ে ওঠা শৈশব কিন্তু পুরোপুরি আমার বরিশালের বানারীপুরে। আমার শৈশব, প্রথম যে বাড়িটি ছিল আমাদের, সেটি কিন্তু এখন নদীতে বিলীন। সন্ধ্যা কি গ্রাম ছিল? জম্বুদ্বীপ। ও তাই? ভারতের প্রথম নাম ছিল জম্বুদ্বীপ পুরো ভারতবর্ষের। এরপরে বানারীপুরা হাই স্কুলে আমি মানে পড়াশোনা করেছি, তখন তো ম্যাট্রিক। এমনি প্রাইমারি স্কুল কোথায়? প্রাইমারি স্কুল জম্বুদ্বীপ প্রাইমারি স্কুল, কিন্তু আমি মাত্র 2 বছর পড়েছিলাম। আমি মানে ক্লাস 3 থেকে বানারীপুরা, নামটা খুব বড়, বানারীপুরা ইউনিয়ন ইনস্টিটিউশন, আমি ওখানে মানে পড়াশোনা করেছি। এবং ঘটনাচক্রে আমি ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, সেটা আমি পরে বলি, মুক্তিযুদ্ধের পর পরেই। আচ্ছা আচ্ছা, সে প্রসঙ্গে আমরা আসবো। এটা আপনার বাবা কি করতেন? আমার বাবা ছিলেন, চাকরি করতেন পাকিস্তান হওয়ার আগে, তিনি আমরা কলকাতায় ছিলাম, আব্বা সেখানে ওয়ার্কফোর্স স্টাডি চাকরি করতেন। 1985 দিকে আমরা আমাদের নিজের দেশে ফিরে আসি। কি নাম? আমার গোলাম কুদ্দুস মোল্লা। আব্বা একাধিকবার ইউনিয়ন বোর্ড ছিল, তখন প্রেসিডেন্ট ছিলেন, এবং খুব প্রভাবশালী লোক ছিলেন এলাকায় তিনি। ইন্টারমিডিয়েট পড়েছি আমি আর কি বিখ্যাত কলেজে, চাকার ফজলুল হক কলেজ, শেরবাংলার। শেরবাংলার বাড়ি কিন্তু বানারীপাড়া, বানারীপাড়া চাকার তো একটা গ্রাম বানারীপাড়ার মধ্যে, এটা আমরা গৌরব বোধ করি। আমি শেরবাংলার প্রতিষ্ঠিত কলেজে আমি ইন্টারমিডিয়েট পড়েছি। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম সিতারা বেগম। আচ্ছা। আমার গৃহে থাকতেন এবং তিনি বেশ কিছু কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, আব্বাও তাই। আর পড়াশোনার দিকটা একটু, আমি ইন্টারমিডিয়েট পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। পড়াশোনায় কি মন ছিল না? ছিল না, মন ছিল না। আমি একেবারে অকপটই বলি, এটা একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার আব্বা চাচ্ছিলেন আমি কমার্সে পড়াশোনা করি। আমার আমার সাহিত্যে পড়াশোনা করার ইচ্ছা ছিল। আমি আব্বা আমাকে বলে, তুমি যদি কমার্সে ভর্তি না হয় তোমাকে আমি পড়াবই না, বাধ্য হয়ে আমি। তখনকার দিনে বাবাদের এই সিদ্ধান্ত তোমার অভ্যস্ত ছিল। আচ্ছা, তারপরে আমি ভর্তি হলাম কমার্সে, কিন্তু 3-4 মাস পরে দেখলাম যে আমি খুব মিসফিট, আমি একটা ফেলই করব। আমি গোপনে চেঞ্জ করে আর্টসে চলে গেলাম। আব্বা আমার জানতেন না, আব্বা জানাই নাই। রেজাল্ট যখন হলো, দেখা গেলো যে আমি আর্টসে পাস করেছি। স্যার, আমরা আপনাকে নিয়ে একটা ছোট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। বাংলাদেশের সংবাদপত্র জগতে একটি উজ্জ্বল নাম সাংবাদিক গোলাম সরওয়ার। 1943 সালের পহেলা এপ্রিল বরিশালের বানারীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম গোলাম কুদ্দুস মোল্লা ও মা মরহুম সিতারা বেগম, তারা 4 ভাই এবং 2 বোন ছিলেন। সাংবাদিক গোলাম সরওয়ারের পড়ালেখার হাতেখড়ি হয় বানারীপাড়া জমুদ্দি প্রাইমারি স্কুলে। এরপর ক্লাস 3-তে ভর্তি হন বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে, এবং এই স্কুল থেকেই 1959 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে চাকার ফজলুল হক কলেজ থেকে 1961 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন সাংবাদিক গোলাম সরওয়ার। 1962 সালে ছাত্রাবস্থায় তিনি দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন। পরের বছরই দৈনিক সংবাদের সহসম্পাদক হিসেবে যোগ দেন। 1971 সালে তিনি নিজ এলাকা বানারীপাড়ায় থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। এরপর 1973 সালে তিনি যোগ দেন দৈনিক ইত্তেফাকে সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে। সেখানে পদোন্নতি পেয়ে তিনি একসময়
পত্রিকাটির বার্তা সম্পাদক হন। ২৭ বছর কর্মজীবন শেষে ইত্তেফাক ছেড়ে ১৯৯৯ সালে যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব নেন। ২০০৫ সালে প্রতিষ্ঠা করেন দৈনিক সমকাল। সাংবাদিকতার দীর্ঘ ৫০ বছরের বেশি পথ পরিক্রমার পাশাপাশি তিনি সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও অবদান রেখেছেন। ৬০-এর দশকে অসংখ্য ছড়া লিখেছেন তিনি। এছাড়া তাঁর লেখা সম্পাদকের জবানবন্দি, অমিয় গরল, আমার যত কথা, স্বপ্ন বেঁচে থাক প্রভৃতি বই পাঠকপ্রিয়তা পেয়েছে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২১ পদক সহ বিভিন্ন সময় নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। গোলাম সারোয়ার ১৯৬৩ সালে সালেহা সারোয়ারের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাঁদের দুই ছেলে এবং এক মেয়ে। বর্তমানে ছেলে মেয়েরা আমেরিকায় বসবাস করছেন। সাংবাদিক গোলাম সারোয়ার ৬ নাতি নাতনি, স্ত্রী এবং সন্তানদের নিয়ে দারুণ খুশি। এছাড়া রয়েছে তার প্রিয় জায়গা, তার পত্রিকা অফিস দৈনিক সমকাল, তার সহকর্মী বৃন্দ, যাদের নিয়ে আরেকটি সুখী পরিবারে তার বসবাস। আমি স্কুল জীবনটার কথা একটু জানতে চাই, কারণ আমাদের প্রত্যেকের স্কুল জীবনটা কিন্তু স্কুল জীবন হচ্ছে স্মৃতিকাতরতার কথা। আপনি আমার আপনার মায়ের কথা বলার স্কুল জীবনটা হচ্ছে আমার মধুর ছিল। একটা হচ্ছে যে ১০টা স্কুল শুরু হতো, আমি যেতাম আধা ঘন্টা পনেরো ঘন্টা আগে, কারণ ক্যারাম খেলার একটা বদ অভ্যাস ছিল আমার। আর একটা কথা বলি, তখন করাচিকে দিগন্ত নামে একটা মাসিক পত্রিকা ছিল, বাংলা পত্রিকা। আমি ওই একটা কবিতা পাঠিয়ে দিয়েছিলাম সেই দিগন্তে, তখন আমি ক্লাস ৯ পড়ি। আচ্ছা আচ্ছা। তার কি জানি তারা ঘটনা চক্রে কবিতাটা চেপেছে এবং আমাকে একটা কপিও পাঠিয়ে দিয়েছে। তারপরে আমার খেলাধুলার কথা বলি একটু, খুব ফুটবল খেলতাম, ক্রিকেটে খুব মনস্ক ছিলাম, চাকা করে যে আমি ক্রিকেট টিমে খেলেছি। আরেকটি কথা বলি, সেটা বলেই ফেলি আর কি, অভিনয় করা একটা ঝোঁক ছিল বার্ষিক, মানে 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 অভিনয় যে কলেজে যে অভিনয় করে তখন তো মেয়ের অভিনেত্রীতে পাওয়া মুশকিল ছিল আর কি। আমি এক বছর নায়িকার ভূমিকা অভিনয় করেছিলাম কলেজের কলেজের মানে নাটকে আর কি। তারপরে তো আপনি কলেজ জীবনে এলেন ইয়েতে, কলেজ ছেড়ে আসলাম আমি কলেজে, মানে ইন্টারমিডিয়েট পড়েছি, ইন্টারমিডিয়েট পড়ে আমি আসলাম কলেজে। সেটা হলো যে ওই হাই স্যার আমাদের মানে হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন, আমার ভর্তির ব্যাপারটা একটু আমি বলি, ঢাকায় ঢাকা ইউনিভার্সিটি, তখন তো রিটেন টিটেন এখন দিচ্ছি, তা আমাকে ডাকলো। আমি, তুমি গ্রামের ছেলে, চাকার থেকে পাস করেছো, তুমি কেমন করে সারা দেশে তুমি কেন ফার্স্ট হয়েছিলাম বাংলায়, ফার্স্ট হয়েছিলাম এবং আমি লেটার মার্ক পেয়েছিলাম বাংলায়। তোমার চেহারাটা দেখার জন্য তোমাকে তোমাকে আমরা ডেকেছি। তাই এই একটা বিরল হাই স্যার আমাকে, আমরা আমার শিক্ষকের মধ্যে অনেকগুলো উজ্জ্বল নাম। আমরা ওই আলোচনায় আরো বিস্তারিত যাবো। আমরা বিশ্ববিদ্যালয় জীবনটা নিশ্চয়ই খুব একটা ভালো সময় কেটেছে, আকর্ষণীয় সময় কেটেছে এবং ঘটনাবহুল। তো আমরা ওই জায়গাটা যাওয়ার আগে আমরা একটা বিরতি নিয়ে নিই। সুধী দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরে এসে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। এখন আমরা আমাদের কথায় ফিরে যাচ্ছি, যে জায়গাটায় ছিলাম, যে এই যে আপনি বললেন যে আপনি বাংলায় লেটার পেয়েছিলেন, কিন্তু এটার পেছনে তো নিশ্চয়ই একটা তৈরি হওয়ার ব্যাপার ছিল। আপনি এই কীভাবে গড়ে উঠেছিলেন? আমিও বুঝি না, কিন্তু নিশ্চয়ই আপনি বাংলা পড়াশোনা করতেন? হ্যাঁ, বাংলা প্রচুর পড়তাম, প্রচুর, একেবারে মানে সর্বক্ষণ। আমার মনে পড়ে যে আমার এক বন্ধু ছিল, ওর ওর বাড়িতে কলকাতা থেকে ভারতী মাসিক, ভারতী, এই যে তো অনেক প্রবাসী, এই সমস্ত ম্যাগাজিনগুলো আসতো। আমি মানে এটা আমার একটা পড়াশোনার দিকে ঝোঁক ছিল, বড় ঝোঁক ছিল, মানে আমার ওই বাইরের বইয়ের প্রতি, সাহিত্যের প্রতি একটা সহজাত একটা আকর্ষণ ছিল আমার। এই যে আপনি বললেন যে বাইরের বই পড়েছেন, ক্লাসের বই পড়েননি, তারপরেই কিন্তু আপনি লেটার পেয়েছেন, এটা তো আমি মনে করি অত্যন্ত জরুরি এবং আমাদের অভিভাবকদের কাছে এই বার্তাটা যাওয়া খুব প্রয়োজন বলে আমি মনে করি। আমরা একটু আপনার বিশ্ববিদ্যালয় জীবনে ফিরে আসি, যে এই যে আপনি এসে তো অনার্সে ভর্তি হলেন। আমি অনার্সে ভর্তি হলাম। অনার্সে ভর্তি হওয়া মানে আপনি বিশ্ববিদ্যালয়তে তাহলে চার বছর অন্তত কাটিয়েছেন? চার বছর। তো এই চার বছরের আমি 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 ঘটনাচক্রে চার বছর না, পাঁচ বছর হয়ে গেছে। বলি এই জন্যে যে আমি অনার্স ফাইনাল ইয়ারে যখন পরীক্ষা দিই, আমি দুটা, আমার তখন টাইফয়েড হয়ে গেল, আমি টাইফয়েড হয়ে যাওয়ার পরে আমি আর পরীক্ষা কন্টিনিউ করতে পারি না, আই হ্যাড টু ড্রপ। আচ্ছা। তারপরে পরের বছর আমি, এবং আমার অনেক 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 মেধাবী বন্ধু বান্ধব, আমি তাদের মধ্যে একটু কম, যেমন ফেরদৌসী মজুমদার, আমরা একসঙ্গে পড়েছি,
তারপরে হুমায়ুন খান মারা গেছে, খুব মেধাবী ছিল, রশিদ হায়দার আমরা একসঙ্গে পড়েছি। আর আমার অভিজ্ঞতার কথা বলবো কি একটা বলি, আমার স্ত্রী হয়তো শুনবে তো ক্ষুণ্ণ হবে না আশা করি, সেটা হচ্ছে তখন তো কিন্তু এখন যেমন অবাধে মেলামেশার ব্যাপারটা আছে, আমাদের সময় একটা কনজারভেটিভ অ্যাটিটিউড ছিল টুয়ার্ডস মানে এই যে এই ব্যাপারে সব সব সময়। এখন যদি মনে করেন কারো কোনো মেয়ের সঙ্গে আমি কথা বলতে চাই, ওই স্লিপ ওদের ইয়ে মানে রুমে গিয়ে স্লিপটা দিতে হতো, দারুণ দিলে ও আইসা কথা বলতো, সবাই তাকিয়ে থাকতো এই ছেলেটি মেয়ের এই মেয়েটি ছেলেটির সঙ্গে কথা বলতে বলতেছে, এটা একটা দৃশ্য একটা দর্শনীয় বিষয় হয়ে যেত আর কি। এই ছিল আমাদের সময়ের কথা, আমি 61 থেকে 64-65 কথা বলছি। এখন সে খুব বড় মাপের লেখিকা সালেহা চৌধুরী, খুব লন্ডনে থাকে, খুব 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 ভালো লেখে, খুবই ভালো, অরণ্য পুরস্কারও পেয়েছে সে। আজাদী নামে একটা পত্রিকা আছে চট্টগ্রামের বিখ্যাত পত্রিকা, এখন আমি ওটার মানে বিশ্ববিদ্যালয় সম্মতা ছিলাম বুঝুন ওই সময়, তখন ওই ওই মহিলা পাতাটার দায়িত্ব ওর সঙ্গে ছিলাম, এটা মেলামেশা করতাম মোটামুটিভাবে। তো অনেকে একটু বলতো যে কি হবে এর মধ্যে একটু প্রেম টেম হয়ে গেল নাকি ইত্যাদি, একটা কানা ঘুষের মতো ছিল। আসলে দুর্বলতা থাকলেও থাকতে পারতাম, এখন আর ওটা মনে নাই। এখন তো এখন স্যালা লন্ডনে থাকে, মাঝে মধ্যে আসে, এখন বলে যে সরোয়ার তখন ভুলই করেছি, তুমি যে এত বড় সম্পাদক সাংবাদিক হবে তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটির ওই শিক্ষকটাকে বিয়ে নাকি তোমাকেই বিয়ে করতাম, জীবনে একটা বড় ভুল আমার এটা হচ্ছে। মানে আমার কথা বলছি যে এটা এইভাবে তখন চলতো আর কি, এই ধরনের অনেক অভিজ্ঞতা আমাদের আছে। তারা ওই সময় আরেকটা অভিজ্ঞতা আমি বলি, সেটা হচ্ছে যে আয়ুব খান বিরোধী আন্দোলন, মার্শাল ল বিরোধী প্রথম আন্দোলন 62 সালে প্রথম দিনটা গেল, সেকেন্ড ডে ছিল রোজা, পয়লা রমজান ছিল। আমি তো একটু বামপন্থী রাজনীতির সঙ্গে মাঠে যুক্তই ছিলাম আর কি, আমি ওই দ্বিতীয় দিনে স্লোগান দিয়ে বেরিয়ে যাচ্ছি ইয়েতে বংশালের দিকে আসতেছিলাম, তার মরণ চাঁদ মিষ্টি দোকানটা, ওখানে আগে শুনলাম যে পুরো মার্শ মানে আর মানে সেনাবাহিনীর হাতে মোনায়েম খান পুরো ঢাকা শহর দিয়েছে টু মানে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করার জন্যে। আমরা মরণ চাঁদের পেছনে গিয়া আশ্রয় মানে কিনলাম, সব ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আমরা, তা আমরা তো খালি মাথাটা বের করেছি, ও যেখানে মিষ্টি তৈরি করে ওখানে লুকিয়েছিলাম, মাথাটা তৈরি করার সঙ্গে সঙ্গে খপ করে আমাদের চুল ধরে বললো আর পাকিস্তানি আর্মি ওরা ভিতরে বসেছিল আর কি, ওখান থেকে ধরে টরে নিয়ে আমাদের শহরের দুর্দনে নিয়ে গেলো। যাই হোক আমরা প্রায় 70 জন আমরা একদিন পরে ঢাকা সেন্ট্রাল জেলের মধ্যে নিয়ে গেলো, আমাদের দেখলাম ওখানে মণিবাই থেকে শুরু করে সব ছাত্র নেতা ওখানে ছিল ওখানে। এই হচ্ছে আমার এই একটা ধরনের অভিজ্ঞতা। আর হলো যে তারপরে তো ইউনিভার্সিটি, আপনি যে বললেন যে আপনি বামপন্থী সংগঠনের সঙ্গে ছিলেন, মানে অ্যাক্টিভিস্ট ছিলাম না, ছয় দফার পরে কিন্তু আমি ছাত্রলীগের সঙ্গে গেলাম। ছয় দফা যখন দেখলাম এরা ইন্ডোর্স করছে না এবং এটার পক্ষে না, তখন বললাম না এটা তো এদের সঙ্গে থাকা যাবে না, দেন আই মানে শিফটেড মাই বিলিভ টু, মানে আপনি মনে করেছেন যে ছয় দফায় আমি বলি ছয় দফা ছাড়া বাংলাদেশের পাকিস্তান পূর্ব পাকিস্তানের কোনো মুক্তি নেই এটা বিশ্বাস করতাম, এবং এই ছয় দফা হয়েছে ম্যাগনা কার্টা এটা আমি মনে করতাম। বলে তাহলে এই 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 যে সংগঠনটির বিষয় করে আমি এদের সঙ্গে থাকবো। সেখান থেকে আপনি পরবর্তীকালে ছাত্রলীগে চলে এলেন। তো এই 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 যে সাংবাদিকতা যেটি আপনার জীবনের একটা মানে সবচেয়ে দীর্ঘ সময় জুড়ে এখন দখল করে আছে, এটার সূত্রপাত কি ওই ছাত্র জীবনে হয়েছিল? আমি যেটা বললাম যে আমি ওই তখন সৈয়দ মুস্তাফা জামাল উনি মারা গেছেন, ওনার সঙ্গে আমার আমি আমার বাসার কাছাকাছি থাকতো, সৈনিক নামে একটা সাপ্তাহিক পত্রিকা ছিল প্রোগ্রেসিভ, সেখানে ওখানে আমি যা যাওয়া আসা করতাম সেই সূত্রে ওনার সঙ্গে আমার পরিচয়। তাই ওনার সঙ্গে পরিচয় তখন বলে যে সরাসরি আপনি আমাদের এখানে ইউনিভার্সিটি করসপন্ডেন্ট হয়ে গেলাম, আমার রিপোর্ট টিপোর্ট ছাপা হতো বড় বড় খুব মানে এইভাবে আমার একদম মূল। আরেকটা জায়গায় আমি কিছুদিন কাজ করেছি, এটা অকপটি বলা দরকার, আমি মোনায়েম খানের পয়গামে কিছুদিন কাজ করেছি। আমি তখন খুব অ্যাক্টিভলি কিন্তু খেলাঘর করি, খেলাঘরে একসময় আমি স্বীকৃতি আমি প্রচুর ছড়া লিখতাম, অনেকে বলে মানে আমি খুব বড়ো ছড়াকার ছিলাম, আমি এটা মনে করি না। শহীদুল কায়েস স্যার আমাদের জিনিস যে আমি পয়গামে চাকরি করছি, পয়গামে চাকরি করছো তুমি করো, তুমি খেলাঘর করো, হয়তো তুমি পয়গামে ছাড়ো নাহলে খেলাঘর ছাড়ো, একটা ছাড়তে হবে, আর তুমি কালকে ইয়েতে সংবাদে জয়েন করো। আমি চাকরি ছেড়ে সংবাদে জয়েন করলাম। তারপরে একদম নিয়মিত সাংবাদিকতা শুরু একেবারে। আমি আর একটা অভিজ্ঞতা কথা আপনাকে বলি, সংবাদে কিন্তু খুব বড় মাপের সাংবাদিক আছেন, রণেশ দাশগুপ্ত, তারপরে আমাদের সন্তোষ গুপ্ত, এইরকম আছেনি, সত্যেন সেন, বজলুর রহমান, এদের সান্নিধ্য আমার পাওয়ার একটা বড় সৌভাগ্য। যাদের কথা বললে প্রত্যেকেই এই জগতের তারকা তারকা। আর একটা কথা একটু আগেরটা একটু বলে নিই, সেটি হচ্ছে মানে এগুলো তো অনেক অজানা তথ্য, হ্যাঁ আমাদের জানা আছে। 7ই মার্চ বঙ্গবন্ধুর জাতির জনকের ঐতিহাসিক ভাষণ 7ই মার্চ, আমরা তো ওখান থেকে সরাসরি অফিসে গেলাম, আমরা সবাই তো উত্তেজিত যে বঙ্গবন্ধু তো স্বাধীনতার কথাই বলে দিয়েছেন। রাত্রিবেলা জোর বেট জোর শুনছে দিয়ে সম্পাদক সাহেব টেরিমা গেলেন, কী করছেন
আমি সবাই তাদের বঙ্গবন্ধু ভাষণ ব্যানার টেনার করবো ইয়ে আর কী হেডিং দিচ্ছেন, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই হেডিং সাহর সাহেব বুঝছেন না ওদের অবস্থা, সে অবস্থা খুব খারাপ, না না এটা এটা আমি মনে করি এটা রিস্কি হয়ে যাওয়া করেন না, উনি চেরিমন ডেকে দিলেন আর কি। তা আমি সবাই সঙ্গে বসলাম, শুভ রহমান যারা ছিল আর কি, আমরা সিদ্ধান্ত নিলাম এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এই শিরোনামে সংবাদ বেরোবে, নাহলে কালকে সংবাদ বেরোবে না, আমরা কেউ কাজ করবো না। জোরবেকে জানালাম, বলে আপনাদের যা খুশি করেন আমার সম্প্রদায়ের কথা শুনবেন না, আমরা কিন্তু স্বাধীনতা সংগ্রাম এবারে সংগ্রাম এবারে চেপেছি। জোরবেক পরে বললেন শহর সাহেব অনেক ইত্তেফাক সব বেশিরভাগ পত্রিকা এই একই শিরোনামে, শহর সাহেব আমি তো ইউ সঠিক কাজটি আপনি করেছেন, উনি আমাকে প্রশংসা করলেন পরের দিন। আর এটা গেল ওই 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 রাতের কথা। আর 25 মার্চে কালো রাতের ব্যাপারটা বলি, সন্ধ্যা থেকেই তো গুজব যে আর্মি আসছে আর্মি আসছে আসছে, রাত 9টা 10টার দিকে এটা কি আপনারা জানতে পেরেছিলেন? শোনাই যাচ্ছিল যে মানে আজকে রাতে আর্মি আর্মি ক্র্যাকডাউন হতে পারে, 7টা 8টার দিকে আমরা শুনতেছিলাম আর কি। রাত্রে 11টা 11:30 দিকে প্রচণ্ড গুলির শব্দ শোনা গেল নওয়াপুর রোডে, তখন আমাদের অফিসের সামনে থেকে বোঝা যাচ্ছে প্রচুর মানে আর্মি যাচ্ছে ই করে করে, এবং এক নাগারে মানে 4-5 মিনিট একেবারে গুলির শব্দ শুনলাম। তা আমরা বুঝতে পারিনি কোথায় গুলিটা হচ্ছে আর কি। তা রাতটা কেটে গেল, সকালে এসে দেখলাম আমাদের সামনে ছিল নওয়াপুর ফাঁড়ি, 18 জন না 19 জন পুলিশ ছিল, সবাইকে গুলি করে ওখানে মেরে ফেলেছে। কয়েক ঘন্টা পরে মনে হয় কারফিউ ব্রেক ছিল 9টা 9টার দিকে, আমরা কয়েকজন হেঁটে হেঁটে শহীদ ভাই শহীদুল্লাহ কায়সার তার বাসায় গেলাম, তার বাসা ওখানে তার বাসা ছিল, এই 7-8 দিন ওখানে ছিলাম। ওই 6-7 দিন পরে বলো তুমি চলে যাও বরিশালের দিকে যাও, তোমাকে আমি ওই ইয়েতে মানে বুড়িগঙ্গার কাছাকাছি কোথাও তোমাকে উনি আমাদের আমাকে নামাই দিলেন বুড়িগঙ্গার কাছাকাছি, পদ্মা নৌকে করে আমরা পাঠিয়ে দিয়েছি, জানি পদ্মা তো বিশাল পদ্মা, বিশাল পদ্মা না, ওখান থেকে মাওয়া থেকে আমরা নৌকে করে চলে গিয়েছি। সংবাদের মাঝখানে সংবাদ উড়িয়ে দিল, সংবাদের উপরে তো 2-3 দিন পরে হামলা হলো, 3 দিন পরে ওই আমি মানে 3-4 দিন পরে ইত্তেফাক তো ওই দিন 3-4 দিন পরে সংবাদ উড়িয়ে দিল, গুজব রোডে গেল যে আমি সংবাদ ছিলাম আমি মারা গেছি। ওর সময় কি সংবাদে তো কেউ মারা গেছিলেন? শহীদ সাহেবের, শহীদ সাহেবের বেশি বিখ্যাত কবি ছিলেন, ওনাকে আরও সংবাদ থেকে বের করার জন্য উনি মারা গেলেন এখানে। এরপরে তখন মুক্তিযুদ্ধে আমি সরাসরি অংশগ্রহণ করলাম ওই এলাকায়, আমার ছোট ভাই। এই মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা যাব, আচ্ছা তো আমরা একটু বিরতি নিয়ে নিই। শুধু দর্শক, আমরা এখন বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরে আসব, আমাদের সঙ্গে থাকবে। প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে, আমরা কথা বলবো আমাদের আজকের অতিথি, আমাদের শ্রদ্ধার মানুষ গোলাম সরোয়ারের সঙ্গে। সরোয়ার ভাই, আমরা ওই জায়গাটায় ছিলাম যে মুক্তিযুদ্ধ, আপনি বাড়ি চলে গেলেন একটা পর্যায়ে, তারপরে বাকি 9 মাস হলো যে আমি গ্রামের বাড়িতে যাওয়ার, আমি যখন যাই তখন তো গ্রাম মুক্ত, আমরা সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবাই বসে বসে সে প্রোগ্রাম শুনতাম। যখন মুক্তিযুদ্ধ সংগঠিত শুরু করলো, কিন্তু আমি কিন্তু ভারতে যাইনি, আমরা কিন্তু একেবারে ওই এলাকার মধ্যে মানে মুক্তিযুদ্ধ করেছি। পরে ওই এলাকায় আমরা অপারেশন শুরু হলো, রাত্রিবেলা ওখানে মানে রাজাকাটা জায়গাটা অপারেশন হচ্ছে, সে সময় দু একটা অপারেশনে আমি ছিলাম। পরে যখন মুক্তিযুদ্ধ হলো, স্বাধীনতার পরে যখন মানে হলো, তখন ওরা বানিপাড়া বাজারে এসে আমাদের সঙ্গে দেখা করেছিল। আপনি ওই পুরো 9 মাস ওই এলাকাতেই ছিলেন? হ্যাঁ, 9 মাসই ছিলাম, দেশ স্বাধীন হলো। এটা মানে বানিপাড়া মানে সম্ভবত 11-12 তারিখ দিকে স্বাধীন হয়ে গিয়েছিল। আমি তো তখন মানে সংবাদে যাবো, আমার স্ত্রী বলছেন না আমি থাকবো না এখানে, চলো, বলে না আপনি একজন শিক্ষক প্রধান শিক্ষক নাকি যেতে পারবেন না, আমাকে বাধ্য হয়ে আই হ্যাভ টু টেক চার্জ অব দ্য হেডমাস্টার বানিপাড়া হাই স্কুল, যে স্কুলে আমি পড়াশোনা করেছি সেই স্কুলের ঘটনা সেখানে প্রধান শিক্ষক হলাম, এবং যারা আমার শিক্ষক ছিলেন তারা আমার সহকর্মী হয়ে গেলেন, অনেকেই সহকর্মী হলেন, সেটা একটা মধুর একটা অভিজ্ঞতা। যাই যাই করে করে করতে করতে কিন্তু প্রায় 7 মাস আমি এই স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। তারপরে কি আপনি আবার ঢাকায় ফিরে? না, তারপরে সেখানে আরেকটা ইতিহাস আছে। মাঝে মধ্যে আসিফুদ্দৌলা রেজা ইত্তেফাকের কার্যনির্বাহী সম্পাদক ছিলেন, খুব উনিও খুব বড় অফিস সাংবাদিক, উনি আমাকে কয়েকবার টেলিগ্রাম করেছেন তুমি ইত্তেফাকে জয়েন করো, তাতে জয়েন করো। তখন মুক্তিযুদ্ধের সময় আমি মানে রেজা ভাইকে বলতাম না মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশে না, আমি পরাধীন বাংলাদেশে সম্ভবতে কাজ করবো না। তারপর স্বাধীনতার পরে আবার রেজা ভাই যোগাযোগ করলেন তুমি চলে আসো। তা আমি সংবাদে গেলাম, প্রথম দেখলাম যে সিনারি হ্যাজ বিন চেঞ্জ, একটা আমার কাছে একটা মনে হলো যে যেভাবে কাজ করেছি সেই সেই পরিবেশটি হয়তো এখন আর নাই। সেটা ভেবে আমার মনে হলো যে ঠিক আছে তাহলে আমি ইত্তেফাকে যাই আর কি। আমি কিন্তু 27 বছর ইত্তেফাকে ছিলাম, এটা আমার আমার এই পেশার জীবনের একটা সবচেয়ে
সোনালি দিনের বেশির অংশ ছিলাম কিন্তু আমি ইত্তেফাকে। ইত্তেফাকের এই এই দীর্ঘ সময়টা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করবো, কিন্তু তার আগে আমি একটু পিছন দিকে যাই যে আপনি যে আপনি তো ছাত্র থাকাকালীনই সাংবাদিকতা শুরু করলেন, কিন্তু আপনি তো ডেস্কে কাজ করতেন, হ্যাঁ, এর ফলে হয়তো আপনি অনেক সংবাদ আপনার হাত দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এই সংবাদ যারা সৃষ্টি করতেন অর্থাৎ তখনকার দিনের রাজনৈতিক যে ঘটনাচক্র, বিশেষ করে বঙ্গবন্ধু মওলানা ভাসানী বা এই ধরনের যারা মানে তখনকার দিনের যারা বড় নেতা ছিলেন, তাজউদ্দিন সাহেব, আমাদের জাতীয় চার নেতা কত, এদের সঙ্গে কি আপনাদের আপনার কোনো যোগাযোগ হয়েছিল? মানে আমি কিন্তু বয়সে কিন্তু অনেক অনেক ছোট, আপনি সিক্সটি যে কথা ধরেন তখন আমার বয়স কত ছিল, 22-23, ওই সময়টা তো ওই সময় বঙ্গবন্ধুর কাছে আমরা গিয়েছি, কিন্তু অতবার দৃশ্যমান যে অবস্থাটা এটা কিন্তু আমাদের ছিল না, আমরা ছিল একটু পেছনের দিকে আর কি, কিন্তু আমরা ছিলাম তার তার মানে আদর্শের একেবারে, যেটা বলা যে সারাদিন মিছিল করেছি তারপরে অফিসে অফিসে গিয়ে কাজ করেছি। কিন্তু স্বাধীনতার পরে কি আপনি তো আরো একটা নতুন দায়িত্বে গেলেন, এখানে কি দায়িত্ব নিলেন আপনি ইত্তেফাকে এসে? প্রথম শিফট ইনচার্জ, মানে একটা তিনটা শিফট হয়তো আপনি তো জানেন, একটা শিফট দায়িত্ব ছিলাম, কিন্তু আমি খুব দ্রুত দ্রুত চিফ মানে ইয়ে হয়ে গেলাম, চিফ সাব এডিটর সমাসের মধ্যে। তারপরে বছর এক বছর দেড় বছরের মধ্যে আমি মানে আমার আরও ইয়ে হয়ে গেলো, মাঝখানে আমি একটু বলি, এটা অসম্পূর্ণ থেকে যাবে, ইত্তেফাকের সাপ্তাহিক পূর্বণী নামে একটি মানে কালচারাল ম্যাগাজিন ছিল, বেসিক্যালি ফিল্ম বেসড, ওই চারটি পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ হয়ে গেলো, ইত্তেফাক সরকার নিয়ে গেলো, পূর্বণীটা তখন বন্ধ ছিল, পূর্বণী বের করার সিদ্ধান্ত হলো এবং আমি ওটার নির্বাহী সম্পাদকের দায়িত্ব নিলাম। চলচ্চিত্র সাংবাদিকতার নিবিড়ভাবে দেখা এবং করার কিন্তু আমার সুযোগ হয়েছিল কমপক্ষে বছর দুই তিন। তারপরে আমি মানে এক পর্যায়ে জয়েন্ট নিউজ এডিটর হলাম, রেজা ভাই আসিফুল রেজা তো অসুস্থ হয়ে মারা গেলেন, তখন ইত্তেফাক তো একটু জটিল প্রক্রিয়া আছে যেখানে অ্যাপয়েন্টমেন্টের উপরের পদে, তখন দুই ভাইয়ে বিশ্বের মহেন্দ্র হোসেন এবং আনোয়ার হোসেন মঞ্জু দুই ভাইয়ের যৌথ সিদ্ধান্তে, এবং দুই ভাই আমার প্রমোশন চিঠিতে কিন্তু দুই ভাই সই করেছে, এটা আনইউজুয়াল, দুই ভাই চিঠি দিয়ে দুই ভাই একমত হয়েছে যে আমি ইত্তেফাকের মানে বার্তা সম্বন্ধে করবো, এবং ওই সময় আমার বয়স তখন খুবই কম, এই বয়সে ইত্তেফাক ছিল একটা প্রতিষ্ঠান, এর বার্তার সম্বন্ধে হওয়া মানে এটা একটা অবিশ্বাস্য ঘটনা। আর একটা হলো যে আমি খুব নিশ্চিন্তে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম ইত্তেফাকে। এখন হচ্ছে যে দিন বদলে গেছে, সব কিছু বদলে গেছে, সংবাদপত্রের সেই অবস্থানটা এখন আর নেই, অনেক দুর্বল হয়ে গেছে, নানা স্বার্থ নানা মানে ইয়ের মধ্যে পড়ে এখন আমরা সেই স্বর্ণালী যুগটা যেন আমরা মিস করছি এখন। এই এই যে আপনি যেটা বললেন যে বস্তুনিষ্ঠতা বা সাংবাদিকের যে এথিক্সের জায়গাটা, এইটা কি কখনো আপনার মনে হয়েছে যে আপনাকে আপোষ করতে হয়েছে? কিছু সমস্যা মাঝে মাঝে হতো ইত্তেফাকে, দুই ভাইয়ের মধ্যে এমনিতে সমস্যা হতো, এই সাংবাদিকতে